আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের অ্যানিভার্সারির ব্লগ। ছোটোখাটোভাবে বাসায় নিজেরা অ্যানিভার্সারি পালন করলাম চুহাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। খুবই সাধারণ একটা অ্যানিভার্সারি পালন, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমারে তো কেক বানানো শেষ করলাম, জানি না কেক হয় কি না, আল্লাহ ভরসা। লাইক এক বছরের বেশি হয়েছে আমি কেক বানাই না, কেক বেক করি না। আমার বেক করা তো পছন্দ না, শখও না, দরকার হলে আর কি করি। আজকের কেকটা এর জন্য বেক করলাম নিজে, যে এটা দেখলে সব বেশি খুশি হবে কি না। কেক তো সবসময় খাওয়া হয়, এই জন্য নিজে একটু বানার চেষ্টা করি যে হয় নাকি, যেমনই হোক দেখা যাক কেমন হয়। এখন ওভেনে এটা দিয়ে দেবো। টেনটা ঠিক করো, ওইটা ঠিক করো। আমার অল্প একটু সাজানো, অল্প খুবই অল্প একটু একটু সাজাইলাম শেষ। এখন জাস্ট কেকটা রেডি করবো, তারপরে হয়ে যাবে, তারপর সোহাগের অপেক্ষায় বসে থাকবো। এই পিকচারটা আমাদের বাংলাদেশের তোলা, তারপর এখানে একটু কেক টেক রাখবো, আর অন্য কিছুতে একটু ডেকোরেশন করবো, তারপর শেষ। এটা হইতেছে না, থাক রেখে দাও এভাবে পড়ে যায়। না খেলে ফেটে যাবে না, আগে বাবাকে সারপ্রাইজ দিতে হবে না। তারপরে না ওইটা ফাটানোর ওইটা আনি নাই, ওইটা কে ফাটাই সারপ্রাইজ দিত? তুমি তুমি না, এত লাগবে না, আমরা লাইট বন্ধ করে রাখবো এখন। ওকে পরে বাবা সাথে সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ তুমি বাবা কেন বাবা সারপ্রাইজ। আমাদের রাইয়ান ঘুমিয়ে গেছে, রাইয়ান উঠলে পরে তারপরে, আর এখন আমরা রেডি হব। ওকে না ওইটা কিছু না, এটা পড়ে যায় বারবার, পড়ে গেল ওই কোনায় রেখে দাও, পরে আসলে আমি ঠিক করবো নি। হ্যাঁ এটা খুবই সুন্দর, ভেঙে যাবে কিন্তু সবে সবে। ও কিউট, এটা কি কিটা, এই চিকাটা কি আর চিকাটা কি? মামা পাতা কিউট, এখন রেখে দিই। ওকে আবার পরে আসো, পরে আবার একটু সাজাইতে হবে। এখন আমরা নিজেও সেজে আসি, তাই না? সুন্দর করে দাও কেকটা। আমি কোন রকম বানাইছি এটা, যে হাট শেপে দেখি বোঝা যায়, তো হাট শেপ হয়েছে, কুলকুচে হয়েছে, বাট যাই হয়েছে। একটু সুন্দর করে দিও, একটু আমার মোটামুটি দোকানে শেষ। সায়নার বাবা এসে করতেছে, সে করতেছে। আমরা এখন রেডি হয়ে গিয়েছি, ইয়াস। বেলুনগুলো খালি পড়ে যায়, থাকে না, এই যে জায়গা জায়গা করে যেতেছে। ধরে রাখো, হ্যাঁ হ্যাঁ। আমার
আস্তে বাবা খুশি হয়ে গেছে এটার জন্য খুশি হয়েছে আজকে বাবার কি যেন সাইয়ন বলো তো সারপ্রাইজ কি সারপ্রাইজ বলো বাবাকে তোমাকে কি শিখাই দিছিলাম হ্যাপি অ্যানিভার্সারি তুমি আমরা এখন কেক কাটবো ও এটা আগে জানো না আমরা ছোট ছেলে দেখ ঘুমাইছে আছে এর জন্য আমাকে নিতে পারতেছি না আমরা আমরাই কাটতেছি না ফেলে দিও না তুমি ধরে রাখো অনেক তাড়াতাড়ি কারণ কেকের নাতা কাসার সময় একটু নেই বানো আমি নাতা বুঝি না আমি আজকে বোর মতন সাজু বোর মতো সাজুগুজু করে নেই আজকে অনেক বছর পর মনে হয় আমি আমার সব গয়না গাটি বাবাকে খুল তো বাবার কি এটা হচ্ছে পারফিউম থ্যাংক ইউ একটু দেয়া দেখো স্মেলটা ভালো নাকি আমি তো ট্রাই করিনি কেমন হ্যালো তুমি দাও আরেকটা ছিল ব্যাগ আরেকটা আছে মাত্র
পুরো ছোট ই লাগাছে মনে কমন জিনিস গিফট দেওয়ার। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই পিকচারটা দেখছো সুন্দর। আমি এটা ধরবা।